নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের দীপিকা কাক্কারের সম্বন্ধে বলবো, যিনি হলেন একজন জনপ্রিয় ধারাবাহিক টেলিভিশনের অভিনেত্রী। তিনি 6 আগস্ট 1986 সালে ভারতের মহারাষ্ট্রের পুনেতে জন্মগ্রহণ করেন। তার আসল নাম হলো ফায়জা ইব্রাহিম কাক্কার। তার প্রথম দাম্পত্য সঙ্গী হলেন রনক শামসুন এবং দ্বিতীয় দাম্পত্য সঙ্গী হলেন সোয়েব ইব্রাহিম। তিনি যেসব ধারাবাহিক টেলিভিশনে অভিনয় করেছেন সেই সব ধারাবাহিক টেলিভিশনগুলি হলো নির্ভরে তেরে নয়না দেবী, সসুরাল সিমর কা, কায়রি, বে ইন্তেহা, শাস্ত্রী সিস্টার, ঝলক দিখলা যা 7 এবং 8, সোয়ারেগিনি, বালিকা ভাদু, নজবলিয়ে 8, কোই লট কে আয়া হ্যায়, সাজন রে ফির ঝুঠ মত বোলো, বিগ বস 11, এন্টারটেনমেন্ট কি রাত ইত্যাদি। তিনি যেসব পুরস্কারগুলি পান সেইসব পুরস্কারগুলি হলো 2015 সালে মোস্ট ফিট অ্যাক্ট্রেস ফিমেলের জন্য বোরো প্লাস গোল্ড অ্যাওয়ার্ডস পান এবং 2016 সালে বেস্ট অ্যাক্ট্রেস ইন আ লিড রোলের জন্য বোরো প্লাস গোল্ড অ্যাওয়ার্ডস পান। দীপিকা কাক্কার অনেক ধারাবাহিক টেলিভিশনে অভিনয় করে আমাদের আনন্দ উপহার দিয়েছেন এবং আশা করা যায় যে উনি ভবিষ্যতেও এইভাবেই আমাদের আনন্দ উপহার দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।